ভিডিও শুরুতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মিষ্টি লেবুর গাছ আর এই গাছটা আমার অনেক পছন্দের এবং অনেক ফল ধরে সেটাও আপনারা জানেন যারা ভিডিও দেখেন আবার এখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে এগুলোও কিন্তু দেখার মূল কারণ হচ্ছে এটাই আজকের ভিডিওটা যে টপিক নিয়ে কথা বলছি যে খামারের জন্য অ্যাডাল পাখি ক্রয় করলেও ক্ষতি আবার খামার থেকে অ্যাডাল পাখি বিক্রি করে দিলেও ক্ষতি আসলে এই থাম্বেল এবং টাইটেলটা দেখে অনেকে আমার ভিডিওটা দেখতে আসছেন আর এটা বলার কারণ কী সেটা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ সো চলেন মূল টপিকে যাই আর মূল টপিক হচ্ছে এটাই যে খামার থেকে যদি আপনারা অ্যাডাল পাখি বিক্রয় করেন খামারের জন্য অ্যাডাল পাখি ক্রয় করেন তাহলে আপনার খামারের কি ক্ষতি হতে পারে সেটা প্রথমে আমরা জানাবো তো প্রথমত আমি যেটা বলবো দেখেন এই গাছটাতে কত পরিমাণে মরিচ ধরছে এটা আমার আম্মার গাছ আমার আম্মার পছন্দের একটা গাছ যেখানে প্রচুর পরিমাণে মরিচ ধরে তো এই মরিচের গাছটাতে প্রচুর পরিমাণে মরিচ ধরছে আমার আম্মা যদি বোকা না হয় বা আমি যদি বোকা না হই এই গাছটা হয়তোবা উকরে ফেলাই দিব বা হচ্ছে মেরে ফেলবো বা কারো কাছে বিক্রি করে দিব কারণ যে গাছটা থেকে প্রচুর পরিমাণে যে নটকো ধরছে ফল ধরছে সেই গাছটা তো আমি আর যাই হোক কারো কাছে বিক্রি করতে যাব না এক্স্যাক্টলি এখানে যে আটটা সাতটা আটটা বাচ্চা নিয়ে বসে আছে এই পাখিটাও আমার কাছে যেই কিনতে আসুক না কেন আমি কখনোই বিক্রি করতে চাব না সো আমি যদি বিক্রি করতে না চাই যেমন আমাকে সবাই ফোন করে বলে ভাই আমি বাচ্চা নিব না অ্যাডাল পাখি নিব কিন্তু আমি তখন কি বলি ভাই আমি অ্যাডাল পাখি বিক্রি করি না আমি কেন অ্যাডাল পাখি বিক্রি করি না আর অ্যাডাল পাখি বিক্রি করলে কি কি ক্ষতি হতে পারে পরের অংশে আমি বলছি প্রথম অংশেটুকু যেটা বলি যে আপনি খামারের জন্য অ্যাডাল পাখি কেন কিনবেন না তো নাম্বার ওয়ানে যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে পাখিটা এতগুলো ডিম বাচ্চা করে এই পাখি কখনো একজন আরেকজনের কাছে বিক্রি করতে পারে না হ্যাঁ বিক্রি করতে পারে একমাত্র কারণে সেটা হচ্ছে বিপদে পড়ে বা সে আর পাখি পালন করতে চাচ্ছে না কিন্তু এত পরিমাণে ডিম বাচ্চা দেওয়ালা পাখি কেউই কখনো বিক্রি করতে পারে না হ্যাঁ শুধুমাত্র বিক্রি করতে পারে এই জন্য যদিও আমার কথাটা শুনতে অনেকের খারাপ লাগতে পারে শুধু বিক্রি করতে পারে এই কারণে যেটা থেকে রেজাল্ট পাচ্ছে না বা রেজাল্ট হচ্ছে না বা ডিম বাচ্চা হচ্ছে না হলো দুইটা একটা হচ্ছে যেটাতে লস হচ্ছে সো এই কারণে হয়তোবা অনেকেই পাখি বিক্রি করে অ্যাডাল পাখি প্রায় একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এই কারণে মানুষ বিক্রি করে আর বিশ পার আর দশ পার্সেন্ট করে হচ্ছে বিপদে পড়ে বা পাখি পালার ইচ্ছা নাই বা কোনো কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কিন্তু এইটা আনলাকি দশ পার্সেন্ট পাওয়া যায় আবার ওই দশ পার্সেন্ট পাখি পেলেও কি হয় সেটা আপনাদেরকে পরে বলছি তো এই কারণে হচ্ছে আপনারা অ্যাডাল্ট পাখি যদি কেনেন আপনাদের খামারের জন্য তো আমি মনে করি না যে ওখান থেকে আপনারা লাভবান হতে পারবেন বরাবর ওখান থেকে আপনাদের ক্ষতি হবে এখন দুই নম্বর যেটা বলছি যে অনেকে বলে ভাইয়া আমি আমার একদম আপন ভাইয়ের কাছ থেকেই কিনছি ভাই আমি আমার বন্ধুর কাছ থেকেই কিনছি আমি আমি একদম খুব ক্লোজ লোকের কাছ থেকে পাড়েছি সে আমাকে কখনোই খারাপ পাখি দিবে না এগুলো কিন্তু আমার কথা না আপনারা যখন আমি যখন বলি আপনি এডাল কিনছেন কেন তখন বলছে ভাই আমি আমার খুব পরিচিত লোকের কাছ থেকেই কিনছি সে আমাকে কখনোই খারাপ জিনিস দিতে পারে না ওকে ভাই আপনাকে কেউ খারাপ জিনিস দিল না কিন্তু আপনাকে কি বলবো এই যে এখানে যে একটা পাখি ডিম বাচ্চা করতেছে হঠাৎ করে যদি এই পাখিটা আপনি যেমন আমার এখানে চারশো পাখি আছে চারশো পাখি যখন ডিম বাচ্চা করতেছে হঠাৎ আপনি এই পাখিটা নিয়ে যাওয়া যখন চারটা পাখি এক জায়গায় রাখবেন ওরা কিন্তু অটোমেটিকলি ভাববে আমি এতদিন বনে ছিলাম এখন আমি বনে নাই এখন আমাকে কেউ ধরে নিয়ে আসছে এক্স্যাক্টলি পরিবেশ পাখির ঘরে যদি পরিবেশ তৈরি না হয় বা জায়গার পরিবেশ তৈরি না হয় সেক্ষেত্রে যতই ভালো পাখি নিয়ে আসেন না কেন আপনার এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করতে ম্যাক্সিমাম দুই মাস এক মাস ছয় মাস আবার সাত দিনেও হয়ে যেতে পারে আনলেখি তো সাত দিন হওয়ার পরিমাণ খুব কম থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যতদিন অ্যাডজাস্ট হতে সময় লাগে ওই সময়ের মধ্যে আপনারা যদি বাচ্চা কিনেন সে বাচ্চায় অ্যাডাল হয়ে আসবে এরকম রেকর্ডও আছে আমার কাছ থেকে অনেকের কাছে শোনা সো সেই ক্ষেত্রে আমি ওই আমার বাসায় বড়ো হবে যে গাছটা সেই গাছটার কিন্তু আমি ফল অনেক বেশি পাবো আর আমরা অনেকে যেটা করি নার্সারি থেকে বা মেলা থেকে একদম ফল ধরছে ফুল ধরছে সেই গাছটা নিয়ে আসি দেখা যাচ্ছে একবার দুইবার ফুল ফল হয় তারপর আর নাই তো নাই একদম নাই সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বীজ নিজ হাতে গাড়েন সে বীজ যখন বড় হবে সেটা থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন যেটা দিন ফল খেতে পারবেন এই সেম আপনারা যদি বাচ্চা পালতে পারেন সে বাচ্চা যখন অ্যাডাল্ট হবে ওখান থেকে আপনারা রেজাল্ট অনেক বেশি গুণে পাবেন এটা আমি বিশ্বাস করি যেমন আমি আমার আমি লাস্ট কবে অ্যাডাল্ট পাখি কিনছি আমি নিজেও জানি না হ্যাঁ বাই ওয়ে আমি কবে কিনছি আমি নিজেও জানি না আমার নিজের পাখির বাচ্চা বড় হয় তারপরে আমি ওখান থেকে রেজাল্ট করতে শুরু করি এখন এটা তো আমি বুঝাইতে পারছি যে অ্যাডাল পাখি দিয়ে কেন আপনারা শুরু করবেন না শুরু করলেও ক্ষতি কি দিয়ে শুরু করবেন সেটাও বলে দিলাম এখন নাম্বার টুয়ে যেটা আমি বলবো যেটা আমার থাম্বেলের পরের অংশ যে যদি আপনারা খামার থেকে অ্যাডাল পাখি বিক্রি করেন তাও আপনার খামারের জন্য ক্ষতি কেন এখন অনেকে বলবে ভাইয়া আমি যদি খামারে বিক্রি করি তাহলে আমার কি ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এই জন্য যে আর যাই করেন আপনারা আপনাদের খামার থেকে মা পাখি বিক্রি করবেন না অর্থাৎ গাছ যদি বিক্রি করে দেন তাহলে ফল পাবেন কোথায় থেকে হুম যদি গাছ বেঁচে থাকে ফল কিন্তু আপনারা অনেক পেতে পারেন ওই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন খামারে বাচ্চা পাখি বিক্রি করতে আবার দুই একটা করে বাচ্চা পাখি রেখে দিবেন আপনাদেরকে অ্যাডাল্ট করার জন্য সঞ্চয় করতে থাকবেন কারণ কোনো কারণে যেমন আমি আমার কেন আমার কিনতে হয় না আমি সবসময় আমার পাখি ব্যাক থাকে হ্যাঁ আমার কাছে ব্যাকআপ থাকে কোনো একটা ছেলে পাখি মারা গেল আমি সাথে সাথে ওখানে একটা ছেলে পাখি অ্যাড করে দিলাম আবার একটা মেয়ে পাখি মারা গেল আবার অ্যাড করে দিলাম আমার প্রতিটা পাখির জন্য একটা গ্রুপ ব্যাকআপ থাকে সব সময়ের জন্য ব্যাকআপ থাকে মানে আমি চাওয়া মাত্রে যেন ওখানে অ্যাড করতে পারি সো এরকম আপনারাও আপনাদের পাখিগুলোর জন্য বাচ্চা বিক্রি করবেন পাশাপাশি কিছু বাচ্চা রেখে দিবেন আপনাদের ব্যাকআপের জন্য এই যে সাপোজ এখানে দেখেন এই পাখিটা তিনটা বাচ্চা দিছে এদের বাবা মায়ের কাছে যদি আমি বিক্রি করে দেই এদের বাবা মাকে তাহলে এই তিনটা বাচ্চা কিন্তু আমি পাবো না তো সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যাডাল পাখি বিক্রি করে দেন এর প্রতিফলন হিসেবে যেটা হবে আস্তে আস্তে আপনার খামারটা বিলুপ্ত হয়ে যাবে একটা সময় দেখা যাচ্ছে ওই অ্যাডাল পাখিটা আপনার চারটা বাচ্চা দিত কিন্তু নতুন যেটা জোড়া দিচ্ছেন সে দুইটা বাচ্চা দিচ্ছে একটা একটা দিচ্ছে এমনও হতে পারে ওইটার সাথে ওইটার জোড়া হচ্ছে না সো এই জন্য আমি বলছি যে যদি আপনারা অ্যাডাল পাখি কিনেন এতেও ক্ষতি আপনারা যদি খামারের জন্য খাবার থেকে অ্যাডাল পাখি বিক্রি করে দেন এটাও ক্ষতি এটাই হচ্ছে মূল টপিক কথাটার মাঝে বোঝার ক্ষেত্রে আমি এটা বলছি আর আপনাদেরকে যাই না আমি কতটুকু বোঝাতে পারছি সো এরপর থেকে যদি কেউ আমার কাছে অ্যাডাল পাখি কেনার জন্য উপদেশ চান বা বিক্রয় করার জন্য উপদেশ চান তার জন্য কিন্তু আমি বলে দিলাম বিক্রয়ের কথা কেউ বলে না বরাবর সবাই বলে যে ভাই আমি একটা অ্যাডাল পাখি কিনছি আমি এটা কিনতে চাচ্ছি আমার খুব পরিচিত লোক সো আমি এটা তাদের জন্য সাজেস্ট করলাম যে আপনারা এইভাবে যদি বুঝে শুনে কিনেন তাহলে হয়তোবা অনেক দূর যেতে পারবেন আর যদি না বুঝে কিনেন শৌখিন হিসাবে আলাদা কথা কিন্তু বাণিজ্যিক চিন্তাধারা থেকে থাকলে অ্যাডাল পাখি থেকে অনেক দূরে থাকেন সব ভিডিওটাতে যদি আমি কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই আমার ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেটা আমি বলবো ফার্স্ট অ্যান্ড লাস্ট যেটা বলবো যদি ভালো লেগে থাকে অন্য কারো উপকারে লাগবে এই চিন্তাধারা থাকে হলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম